চারপাশে সমুদ্র ঘেরা প্রায় 1200 দ্বীপের সমষ্টি হলো এই মালদ্বীপ দেশটি। পানিকে একই সাথে এখানকার আশীর্বাদ এবং অভিশাপ বলা হয়ে থাকে। একদিকে যেমন পানির কারণে মালদ্বীপে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের পর্যটন শিল্প, অপরদিকে পানির কারণেই দেশটিকে একদিন হারিয়ে যেতে হবে। পানি বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যেই মালদ্বীপের 14টি দ্বীপকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এভাবেই এক এক করে মালদ্বীপের শেষ দ্বীপটিও আগামী 30-40 বছরের মাঝেই ডুবে যাবে। বিশ্বের ইতিহাসে মালদ্বীপে হবে প্রথম সমুদ্র গর্ভে হারিয়ে যাওয়া দেশ। মালদ্বীপের লোকজন নিজ দেশেই উদ্বাস্তুতে পরিণত হবেন, কারণ তাদের থাকার কোনো জায়গা থাকবে না। তাই সবার মনেই একটা প্রশ্ন চলে আসে, আর তা হল, দেশ বিলীন হয়ে গেলে মালদ্বীপের এই মানুষগুলো যাবে কোথায়? মালদ্বীপ পুরোপুরি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। এই খাত থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার তাদের অর্থনীতিতে যোগ হয়। মালদ্বীপের লোকজনের থাকার জায়গা না থাকতে পারে, তবে তাদের কাছে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ, আর এই টাকা দিয়ে তারা নিজেদের জন্য নতুন আবাসস্থল খুঁজছে। জলবায়ু এবং সাংস্কৃতিক মিল থাকায় মালদ্বীপের বেশিরভাগ বাসিন্দাই নতুন আবাসস্থল হিসাবে ভারত এবং শ্রীলঙ্কাকে পছন্দ করেছিল। তবে সেই দুটি দেশের সাথে রাষ্ট্রীয় চুক্তি করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি মালদ্বীপের সরকার। তাই তাদের বর্তমান পছন্দ অস্ট্রেলিয়া। বিশাল খালি জায়গা, সুন্দর জলবায়ু এবং উন্নত জীবনমান সব কিছুই রয়েছে এই অস্ট্রেলিয়া দেশটিতে। তাই ধারণা করা যায় অস্ট্রেলিয়া হচ্ছে মালদ্বীপের জনগোষ্ঠীর নতুন ঠিকানা। অস্ট্রেলিয়ায় আবাসভূমি কেনার জন্য মালদ্বীপ ইতিমধ্যে নিজ দেশে একটা ফান্ড খুলেছে, যেখানে নাগরিকরা প্রতি বছর একটা নির্দিষ্ট টাকা জমা রাখেন। সেই টাকা জমানো হচ্ছে শুধুমাত্র অস্ট্রেলিয়ায় জমি কেনার জন্য। মালদ্বীপের মতো শক্ত অর্থনীতির দেশ নিশ্চয়ই আগামী 30-40 বছরের মাঝে যথেষ্ট অর্থ সঞ্চয় করে ফেলতে পারবে, যা দিয়ে তারা আরামসেই অস্ট্রেলিয়ায় স্থানান্তর হতে পারে। চিন্তার বিষয় হলো, আমাদের বাংলাদেশও কিন্তু একটি বদ্বীপ। এই দেশের উপকূলীয় অঞ্চলগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে খুব একটা উঁচুতে অবস্থিত না। অদূর ভবিষ্যতে আমাদের এই অঞ্চলগুলো মালদ্বীপের মতো পানির নিচে তলিয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। মালদ্বীপ নিজেদের বাঁচাবার জন্য ইতিমধ্যে যথেষ্ট পদক্ষেপ নিয়ে ফেলেছে। তবে আমাদের অনেকেই তো এখনও জানি না যে বাংলাদেশের এমন তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ভেবে দেখেছেন কি, ভবিষ্যতে আমাদের দেশ এমন পরিস্থিতির শিকার হলে কি করব আমরা? কোথায় নিয়ে রাখব এই দেশের উপকূলীয় অঞ্চলে বসবাস করা 7-8 কোটি মানুষকে? এখনই যদি আমরা এসব ব্যাপারে সতর্ক না হই, এখনই যদি এরূপ দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে শুরু না করি, তাহলে ভবিষ্যতে সত্যি কেঁদেও কূল পাওয়া যাবে না। ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু সংক্রান্ত যতগুলো থ্রেড আছে বাংলাদেশের উপর, এগুলো মোকাবেলার উদ্দেশ্যে আমাদের সর্বপ্রথম যে প্রস্তুতিটি প্রয়োজন, সেটি হচ্ছে মানুষের আর্থসামাজিক অবস্থান পরিবর্তন করা, মানসিক অবস্থার পরিবর্তন করা এবং বেকারত্বের হার কমানো। কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন করা প্রয়োজন এবং পর্যটন শিল্পেরও উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নয়নের প্রয়োজন। বাংলাদেশের পর্যটন শিল্পগুলোকে আন্তর্জাতিক মানে পৌঁছানো প্রয়োজন। মালদ্বীপ যেমন তাদের পর্যটন শিল্প থেকেই আগামী 20-25 বছরে যা উপার্জন করতে সক্ষম হবে, তা দিয়ে অস্ট্রেলিয়ার মতো অত্যাধুনিক দেশে নিজেদের জন্য যথেষ্ট জমি কিনে নিতে পারবে, একইভাবে আমাদেরও উচিত আমাদের পর্যটন শিল্পকে সেই মাপেই নিয়ে যাওয়া, যাতে করে আমরা আগামী বছরগুলোতে যথেষ্ট উপার্জন করতে পারি এবং দুর্যোগ মোকাবেলায় অন্যের কাছে হাত পাততে না হয়। আর সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা প্রয়োজন। আর সাহায্য প্রার্থনা করে বসে থাকলে হবে না, নিজেদের অবস্থান থেকে চেষ্টা সাধনা করে যেতে হবে।